তো বন্ধুরা, তোমরা তো অনেক ব্লগ ভিডিও দেখলে ইউটিউব চ্যানেলে। আজকের এই যে ব্লগ ভিডিও, সেটা একটু অন্যরকমই আমি করতে চলেছি। কেননা তোমাদেরকে বলেছিলাম যে একটা টাটা ন্যানো গাড়ি একটা কিনেছিলাম, তো সেই গাড়িটা কিন্তু পেপারের পরিবর্তে বা একটু সমস্যা থাকার কারণে কিন্তু গাড়িটা সেল করে দেওয়া হবে। তো এই হচ্ছে সেই গাড়ি। গাড়িটা একবার পিছন দিক থেকে গোটাটা একবার দেখানোর জন্য বলবো। গাড়িটা সমস্ত কিছু পুরো ঠিকঠাক রয়েছে, আর এখানে একটা পাম্পার রেখে দিয়েছিলাম, মানে সাইকেলের পাম্পারটা কিনে নিয়ে এসেছিলাম। আর তাছাড়া গাড়িটার একদম পুরো ওকে কন্ডিশন রয়েছে, সমস্ত কিছু লাইট ফাইট সব চেঞ্জ করে একদম পুরো ঠিকঠাক করা রয়েছে। এবার যেটা দেখাচ্ছি, এই গাড়িটা মানে এই যে স্টিয়ারিং এর এগুলো সব কভার চেঞ্জ করা রয়েছে, এখানে ফোর ইন্ডিকেটর সেটাও ঠিক রয়েছে, এসি চলছে, হর্নও ঠিকঠাক রয়েছে। তো এখন সামনের দিকটা একটু দেখাবো, আপনারা একটু দেখুন। এই যে টাটা ন্যানো, সেটা সামনের দিকটা একবার একটু দেখানোর চেষ্টা করছি। তার আগে একবার বলবো, গাড়িটার বাইরের দিক থেকে তো একবার একটু ভিউটা দেখানোর জন্য বলছি। একবার জাস্ট বাইরের দিক থেকে পজ করো ভিডিওটা। তো এখন আমরা, এই হচ্ছে আমাদের রোডের রাস্তা, মানে রোড তো আমরা প্রায় সেকেন্ড গিয়ারে। দেখেন কিলোমিটারটা, দেখেন একবার যাচ্ছে এখানে। আমি লাইটটা অন করছি, তো এইরকম স্পিডে কিন্তু যাচ্ছি। একটা ফাঁকা মাঠের দিকে যাবো, তারপর তোমাদেরকে দেখাবো। আর একটু ফোকাসটা করো, স্পিডটা দেখো, রাস্তা কত সুন্দর আর কত পরিষ্কারটা লাগছে। তো ব্লগ ভিডিও করছি এই কারণেই, মানে গাড়িটা চলে যাবে মন খারাপ করছে, সেই কারণে তো গাড়িটার সমস্ত ভিডিওটা তো আপনারা দেখলেন, মানে গাড়ির চারিদিকটা। আর গাড়িটা এসিটাও প্রপারলি ওয়ার্ক করছে, স্পিড আমি একদম মানে ভিতর থেকে দেখাতে বলছে, স্পিডটা দেখিয়ে দিচ্ছে। এদিক দিয়ে একটা যাবো, একদিকে রাস্তাতে অন দিচ্ছি, কিন্তু এখনো কোনো ব্যাপার নেই, আশা করছি আবার হয়ে যায় ব্যাপারটা। আচ্ছা, ব্লগ ভিডিওর সাথে সাথে আমাদের যে ক্যামেরাটা করছে যিনি, সেটা আমার হচ্ছে একটা বন্ধু, তো ওটাকেও আমি দেখাবো। আগে এই রাস্তা থেকে একটু মানে ক্লিয়ার জায়গায় যাই, ফাঁকা জায়গায় যাই, তারপরে দেখাবো। আমরা একটু ডান দিকে যাওয়ার চেষ্টা করছি, ইন্ডিকেটর দিয়ে দিয়েছি, এখানে অনেক টুকটুকি রয়েছে। এবার সোজা যাবো, এবার জাস্ট টার্নটা একবার দেখবেন। গাড়ির স্পিড কিন্তু একদম পুরো ঠিকঠাক রয়েছে, গাড়ির টার্নও খুবই সুন্দর আছে, ইজিলি চলে যাচ্ছে, ইজিলি। এটা সেকেন্ড গিয়ারে দেওয়া রয়েছে, আর থার্ড গিয়ারে দিলাম, কোনো ব্যাপার না, একবার ইজিলি চলে যাচ্ছে, মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে। মানে এমন সুন্দর ভাবে গাড়িতে, গাড়ির ভিতরে বসে মানে এসি চালিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার একটা মজাই আলাদা। তাও মাঝে মাঝে একটু করে হর্ন টন দিয়ে কিন্তু রাস্তাটা ক্লিয়ার করতে হচ্ছে। আর দেখেন, এই হচ্ছে আমাদের এলাকার রাস্তা। মাঠের দিকে একবার যাবো, সেদিকে রাস্তাটা একটু দেখাবো। পাটের সিজন হয়ে গেছে, তাই অনেক পাটকাঠি রাস্তায় মেলা রয়েছে। আর দেখে তো বোঝাই যাচ্ছে রাস্তা কতটা ক্লিয়ার, কত সুন্দর রাস্তা। সামনে একটা গাড়ি আসছে, টাটা, এটাও টাটা যেহেতু। তো এবার আমরা বাঁ দিকে যাবো। ব্লগ ভিডিও আজকে করছি শুধুমাত্র আপনাদের জন্যই, বলেছিলেন তাই। এখানে একটা বাম্পার রয়েছে, স্পিডটা পুরো কমিয়ে দিলাম, গিয়ারটা এক নম্বরে দিলাম, আস্তে করে যাচ্ছি। এদিকে রাস্তাটা একটু হয়তো খারাপ রয়েছে, দেখাচ্ছি কিছুটা গিয়ে সামনে যাচ্ছি। গাইজ, আপনারা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? একটু দেখাও আমাদের দিকে, ড্রাইভিংটা করছি। চ্যানেলটা যেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে বন্ধুরা? আর এই দেখেন সামনে, দেখেন কি অবস্থা এই রাস্তাগুলো। আস্তে 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 যাচ্ছি, কিন্তু ওই যে সামনে গরুর গাড়ি আসছে। ভাই, গরুর গাড়ি তোমাদের এলাকায় আছে কি না একবার বলো। এই দেখো কোন দিকে যাবো ভাই, এ কিভাবে গাড়ি চালাচ্ছে। একদিকে আসছে গরুর গাড়ি, তার উপরে এদিকে টুকটুকি বালা চলে আসছে। এই যে মশার গাড়িটা চলে গেল পাশ দিয়ে। এখন দুর্গাপুজোর সিজন, এই সমস্ত ধারগুলোকে প্যান্ডেল হয়নি নাকি এখনো?
আচ্ছা, যে ক্যামেরা এতক্ষণ ধরে করছে তাকে তো একবার দেখানো দরকার, তাকে আমি দেখে দিচ্ছি। তা তুমি কিছু বলবে, এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, মানে অনেকক্ষণ ধরে ক্যামেরা করতে সাহায্য করেছে, খুবই ভালো লাগলো, ওই সমস্ত কিছু ক্যামেরা ট্যামেরা সব কিছু করছে। তো এখন আমি পুরো ড্রাইভিং করছি, এক হাতে করেছি, আস্তে আস্তে লোকজন যাচ্ছে, ভালো লাগছে অবশ্য দেখতে। আমারও খুব ভালো লাগছে তোমাদের সাথে এইভাবে ড্রাইভ করতে করতে ব্লগ ভিডিও করতে, এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম। তো তুমি একটু ধরো, এই মাঠের ধারে আবার আমরা চলে এসেছি, আর কিছুক্ষণ, আর হয়তো 2 মিনিট লাগবে যেতে। মাঠ তো দেখাই যাচ্ছে, রোমান্টিক যদি একটা গান চালায় তাও যদি ভিডিওতে চলে আসে কপিরাইট, সেই জন্য কিন্তু সেটাও চালানো যাচ্ছে না, কি বলো তুমি? আজকের মতন এখানেই থাকবো নাকি, অনেকটাই হলো, টাটা সবাইকে। সবাই ভিডিওটা অবশ্যই দেখেছো, খুব ভালো লাগলো। আর এখন ড্রাইভিং করছি, এই হচ্ছে স্টিয়ারিং ধরে আছি, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে প্রথম টাটা ন্যানোর সাথে একটা ব্লগ ভিডিও করলাম পুরো চলতে চলতে, আর সেটাই তোমাদেরকে দেখালাম, আশা করছি দেখলে খুব ভালো লাগলো। আর এইটুকুই, তাছাড়া সবাইকে টাটা, পুজোর শুভেচ্ছা জানানো রইলো, সবারের পুজো ভালোভাবে কাটুক সেটাই তোমাদের কাছে বলবো বা জানাচ্ছি, ঠিক আছে, বাই সবাইকে।